রাজধানীর হোলি আর্টিজানে হামলা 7 বছর আজ। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে এদিনে নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারান দেশি বিদেশি 20 নাগরিক। 2016 সালের 1 জুলাই রাতে হোলি আর্টিজান বেকারি নৃশংস জঙ্গি হামলায় পুলিশের 2 সদস্য সহ দেশি বিদেশি 20 জন নিহত হন। দুর্বিষহ সেই হামলায় নিহতদের প্রতি সকালে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তারা। গুলশানের 79 সড়কের ওই প্লটের সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। ভারত, জাপান, ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকও। এই সময় তিনি জানান দেশে জঙ্গিবাদ নিশ্চিহ্ন হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে এমন দাবি তার।